সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আমরা বাংলাদেশ স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে যারা সমবেত হয়েছেন সকলের পক্ষ থেকে আমি গভীর সুখ, সমবেদনা এবং শ্রদ্ধা নিবেদন। আমাদের এখানে আলোচনা সভা হয়েছে, কবিতা পাঠ হয়েছে, দোয়ার মাহফিলটা হয়ে গেছে। ভাই, আমরা দোয়ার মাহফিল আজকে সারা দেশব্যাপী জাতি জাতীয় শোক দিবস উদযাপন করছে, সেই ধারাবাহিকতায় আমরাও করছি। কর্তব্যতার মধ্যেও যারা এখানে এসেছে কৃতজ্ঞতা প্রকাশ করে। বঙ্গবন্ধু আরো 10 বছর দেশে থাকে জাতিকে অনেক দূর এগিয়ে নিতে নিতে সেই স্বপ্নে উনি পালন করেছিলেন। আমাদের পরম দুর্ভাগ্য আমরা প্রকারে হারিয়েছি আমাদের জাতির জন্য। আমরা ধিক্কার জানাচ্ছি সাম্রাজ্যবাদী চক্রকে। সাম্রাজ্যবাদী চক্রে কুচক্রান্তি এমন একটি ঘটনা গঠন হয়েছিল, কারণ বঙ্গবন্ধু বিশ্বব্যাপী বলেছিলেন বিশ্ব আজ দুভাগে বিভক্ত, একবার শোষকের দল আর একবার শোষিত। আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধু জাতিসংঘেও বলেছেন বিশ্বের বিভিন্ন দেশে আমি শোষিতের পক্ষে। এই শোষিতের পক্ষে বলাটাই বঙ্গবন্ধু একটা অমরত্ব এনে দিয়েছিল। আমরা আমাদের জাতির জনপ্রিয় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং স্মরণ করবো বিজেপি বাংলাদেশের কবি লেখকরা বঙ্গবন্ধুকে নিয়ে যত কবিতা যত বই রচনা করেছে। বিশ্বে আর কোনো রাজনৈতিক নেতা নেতা হয়েছে কিনা আমার জানা নেই। তা বিতর্ক ইদানিং দেখতে পাচ্ছি, এরা আমি আবার ওদের আইডি করিয়ে দেখতে পাচ্ছি ওরা সরকার বিরোধী ছাত্র। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম গেজেটভুক্ত হয়, যদি ভুল বসত গেজেটভুক্ত না হয়ে থাকে আমি সরকার প্রধানের কাছে জোর দাবি জানাবো যেন জাতীয় কবির নাম যেহেতু জাতীয় কবির নামকরণে জাতীয় কবি বিশ্ববিদ্যালয় করা হয়েছে তাহলে করা হয় যেন ওরা কোনো ধরনের ইস্যু খুঁজে না পায় আমি সরকারের কাছে দাবি জানাই। বাংলাদেশের বুকে আমরাই সর্বপ্রথম পূর্ণাঙ্গ সাহিত্য মন্ত্রণালয়ের দাবি উত্থাপন করেছি 2010। আমরা স্মারকলিপি দিয়েছিলাম তখন তারা আমাদের সিলেটের সাবেক মন্ত্রী প্রাক্তন মন্ত্রী এবং সংসদ সদস্য উনি অসুস্থ থাকার কারণে অত আর সংসদে বিল উত্থাপন করা হয়নি, উনি আর মারাও গেল। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। তবে আমরা ও ছেড়েই প্রধানমন্ত্রীর বরাবরই অন্যান্য সাহিত্য মন্ত্রণালয়ের জন্য দাবি জানিয়ে আমরা স্মারকলিপি প্রদান। যারা এখানে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে সাংবাদিক আইনের হক মিন্টু ভাই সবসময় আমাদের অনুষ্ঠানের চিত্র ধারণ করে আন্তরিক আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি আমার এবং আজকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন শহীদ আর বিশেষ করে দিলওয়ার ভাই তিনি প্রস্তাব গ্রহণ করেছেন আমাদের রাজ আমরা
সাম্রাজ্যবাদী গোষ্ঠীর কুচক্রান্তে আমরা হারিয়েছি পিতা বঙ্গবন্ধু শেখ। তুমি মহাকালের মহা ইতিহাস, তুমি মহাকাব্যের মহাকবি, তুমি বিশ্ব রাজনীতির মহাপুরুষ, তুমি সহস্রাব্দের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তুমি আমার চেতনার চৈতন্য, তুমি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, তুমি মুক্তি সংগ্রামের এক প্রজ্বলিত আলোক পত্রিকা, তুমি ঘুমন্ত জাতিকে জাগরিত করার এক মহামন্ত্রদাতা, তুমি বাঙালির জাতিসত্তার প্রতীক, তুমি মহাবিশ্বের স্বাধীনতাকামী জনতার অগ্রদূত। তোমার জন্ম হয়েছিল বলে আজ আমরা স্বাধীন জাতিসত্তার ধ্বজাদার। তোমাকে সালাম জানাই বাংলাদেশের লাল সবুজের পতাকা জুড়ে, তোমার নাম লৌহ শ্রদ্ধাঞ্জলি, লৌহ শ্রদ্ধাঞ্জলি, লৌহ শ্রদ্ধাঞ্জলি। এ মহাকালের মহানায়ক, এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ। টঙ্গিপাড়ায় জন্মেছিল একটি একটি ছেলে, নাম ছিল তার খোকা। বড় হয়ে সেই ছেলেটি পাকিস্তানিদের বাঙালি যেন পশ্চিম পাকিস্তানে বসে তারা আমাদের শাসন শোষণ করত। উন্নয়ন তো হতো না এখানে, বরং সবই নিয়ে যেত। টঙ্গি ভাড়ার সেই ছেলেটি বড় হয়ে শেখ মুজিবুর রহমান অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, বলে উঠল ওখানের সমান উন্নয়ন এখানে হয় যেন সমান। মুজিবুরের এই কথাটি শুনে শাসক গোষ্ঠী রেগে উঠল জ্বলে, নির্দেশ দিল পুলিশ বাহিনীকে তাকে যেন জেলে ধরে। আগরতলার ষড়যন্ত্র মামলায় তাকে আদেশ দিল ফাঁসি, তাতে ভয় পেল না শেখ মুজিবুর রহমান, সে তো তা মেনে নিল হাসিয়া। কবরপুরে পাশে দাঁড়াইয়া তাকে দেখালো অনেক ভয়, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 70 নির্বাচনে ফেলোসতা সে তো জয়। ভুট্টো সাহেব ক্ষমতা অর্পণ করতে যেন ধরল ছুতো, এবার সব বাঙালিরা জেগে উঠল, মারল তাকে জুত। আন্দোলন সংগ্রাম জেগে উঠল বাংলার তামাল ছেলেরা, শুনল মুজিবুরের 7ই মার্চে রেসকোর্স ময়দানে স্বাধীনতার বাণী, সারা দেশে সংগ্রাম ছড়িয়ে পড়ল সেটা আমরা জানি।
ভুট্টো সাহেব আলোচনার টেবিল ছেড়ে পাকিস্তানে গিয়ে শাসন ক্ষমতায় করল সেনাবাহিনী যোগ। সেই বয়াল 25 মার্চ কালো রাত্রিতে হঠাৎ ঘুমের ভিতর আক্রমণ করে মারল অনেক সাধারণ লোক। অবশেষে মজিবুর রহমানের নেতৃত্বে 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় স্বাধীনতা পেলাম। বাঙালিরা সবাই মিলে খুশি হয়ে মুজিবুরকে বঙ্গবন্ধু জাতির পিতা উপাধিতে ঘোষণা করলাম। 15 আগস্ট কিছু উচ্ছৃঙ্খল সেনারা জাতির পিতাকে করল যে তারা গুলি, আমাদের এদিন করে চলে গেল পিতা, কীভাবে তা ভুল। পিতা তুমি ঘুমাও শান্তিতে, তোমার সন্তানরা আছে বাঁচি, তোমার মেয়ে শেখ হাসিনা দেশে দৌড়ছে যেন হাল, খুনিদের ছেড়ে দিই, খুনিদের দিবে না ছাড়ি। তোমার হত্যার বদলা নিয়েছি পিতা, করে দাও মোদের ক্ষমা, যেখানে আচর সুখে আর সুখে থাকো পিতা, ওদার কাছে করি থাকতাম। অষ্টমীর হৃদয়ে সকলের তরে তোমার ছিল বিশ্বাস, তারা রাখতে পারেনি সেই আশ্বাস, তারা হয়ে গিয়েছিল বিশ্ববিমান, উন্নতি করেছে তারা দেশের মান, জাতির চলন বঙ্গবন্ধু সোমহান, জাতি নিশ্চয় রাখবে তোমার মান। সবার মাঝে হয়তো নিজের ঘরে তোমরা সবাই জেনে রাখো বঙ্গবন্ধু মরে নাই, চলে আছেন সবার মুখে হয়তো নিজের ঘরে নাই, তোমরা সবাই জেনে রাখো বিশ্ব শান্তি মিশনে। সর্বকালের শ্রেষ্ঠ মুকুট সে ছাড়া কেউ পরে নাই, সর্বকালের শ্রেষ্ঠ মুকুট সে ছাড়া কেউ পরে নাই, চলে আছেন সবার বুকে হয়তো নিজের ঘরে নাই, তোমরা সবাই জেনে রাখো বঙ্গবন্ধু মরে নাই, চলে আছেন সবার বুকে হয়তো নিজের ঘরে নাই, তোমরা সবাই জেনে রাখো। একটা চক্র বঙ্গবন্ধু শক্তিশালী ইলেকশন করার আগে থেকে চক্র, তার পিছনে আসে 70 সালের এক নির্বাচনী সময় আমি ছিলাম, এবং ওই সময় আমি স্টুডেন্ট, আমি এবং এক সময় আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তীতে এবং সর্বশেষ উনি প্রেসিডেন্ট হয়ে ওনার রাজনৈতিক কর্মকাণ্ড ওনার জীবনে অবসান, ওনার জামাত তার একটাই মাত্র বোন, ছোট বোন, সেই বোন আর আমি বঙ্গবন্ধুকে মালা পড়েছিলাম 70-এর নির্বাচন, এবং যেই নির্বাচনী এলাকায় উনি ওই মিটিংটা করেছিলেন ওই এলাকার যে সাংসদ সারা বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়েছিলেন, শুধু তাই নয় উনি ছিলেন বয়সে সর্বকনিষ্ঠ, আশরাফ আলী খান অ্যাডভোকেট আশরাফ আলী চৌধুরী আমাদের ওই আসনে নির্বাচন করেছিল। এটা বঙ্গবন্ধু চিরঞ্জীব আমার লেখা একটা বই আছে, এই বইয়ের প্রথম কবিতাটাই ওই কাহিনীটা যেটা আমি আপনাদেরকে বই দিব। এরপরে আরেকটা বিষয়, এটা তো নির্বাচন বসে গেল উত্থান, বঙ্গবন্ধুকে বিস্তার করে দেবার জন্য তার উদ্যোগকে স্থিমিত করে দেবার জন্য কিংবা
বঙ্গবন্ধুর অর্জিত স্বাধীনতা এটাকে ম্লান করবার জন্য একটা চক্র, এই চক্রটা দুইটা উইং ছিল, একটা উইং ছিল বঙ্গবন্ধুর পক্ষে দেখেছে প্রদর্শিত, এটা কিন্তু আন্তরিক ছিল না, আরেকটা চক্র ছিল একেবারে প্রথম থেকেই বঙ্গবন্ধু বিরোধী চক্র, সরাসরি তারা বিরোধী। আমি খুব ছোট থাকলেও দারুণ ভাবে এগুলি স্টাডি করি। হায় আল্লাহ, আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবার পরিজন যারা শহীদ হয়েছিলেন 1975 সনে 15ই আগস্ট নির্মমভাবে বাংলার শত্রু বাংলার রাজাকার মীরজাফরদের হাতে তাদের যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের রুহে মাগফিরাত কামনা করছি, আর যারা এমন অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে দুনিয়া এবং আখেরাতে কঠোর শাস্তি দান। আমরা আজকে যারা তাদের সম্পর্কে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।